बासर में लाबो से छे, बासर में लाबो से छे। हेलो गाइज, वेलकम टू टाइमलेस जर्नी। আমি আছি এখন কলকাতা মেডিকেল কলেজের পথে, কারণ আমার আছে আজকে মেডিকেল। সো আমার বাড়ি থেকে কলকাতা দূরত্ব প্রায় 180 কিমি। সো আমি প্রথমে বাস ধরবো, বাসে ধরে জার্নি করবো খড়গপুর পর্যন্ত, তারপরে ওখান থেকে ট্রেন, তারপরে আবার কলকাতা থেকে আবার বাস। আর ঠান্ডা আছে, তার জন্য আমি আবার সোয়েটারটা পরে নিলাম, কারণ ভালোই ঠান্ডা লাগছে। এখনও বাসের কাছে পৌঁছে গেলাম, হেঁটে হেঁটে আসছি বাড়ি থেকে এতটা। সো অ্যাট লাস্ট পৌঁছে গেছি গোপীবল্লভপুর মার্কেট, বাট একটা এখনও বাস নেই, আমি জানি না কখন বাস আছে। আবার ওখানে 8:30 সময় ট্রেন আছে, দেখি ঘুরতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি। গাইজ, আমাদের চলে এসছে বাস, খড়গপুর মেদিনীপুরের বাস, আমরা উঠে পড়বো এখন। তো বাসে বসে পড়েছি, প্রচণ্ড ভিড়, এটা বলছে 8টার দিকে পৌঁছাবে। শেষ পর্যন্ত পৌঁছে গেছি খড়গপুর বাস স্ট্যান্ড, বাট এখন বাজে 8:30, বাসটা প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিল ঘর থেকে আসতে। তারপর 8:15 খড়গপুর যে হাওড়া লোকালটা ওটাও মিস করেছি, এবং তারপরে স্টিল এক্সপ্রেস ছিল 8:20, ওটাও মিস করেছি। আমাকে এখন যেতে হবে বাঘাযতীন এক্সপ্রেসে, তাই 9:05 আছে, তাই এখনো সময় আছে, তাই আমি টিকিটটা কেটে নিই। টিকিট কাটার পথে চলেছি, বাট আজকে একটু ফাঁকা ফাঁকা পরিবেশ, ঠান্ডাও আছে হালকা। এক্সপ্রেসের টিকিট নিয়ে নিচ্ছি 60 টাকা, 9:05 চড়বো। বন্ধুরা, শেষ পর্যন্ত উঠে গেছি বাঘাযতীন এক্সপ্রেসে, বাট এই ট্রেনটা তো একদম ডাইনে নিয়ে যাবে, 12টায় পৌঁছাবো প্রায়। আমার যেহেতু মেডিকেল আছে 8টার সময়, তাই সমস্যা হবে। অ্যাট লাস্ট 5 ঘন্টা হাওড়া পৌঁছে গেছি, বাসে 2 ঘন্টা, ট্রেনে 3 ঘন্টা প্রায়, বেরিয়েছিলাম 6:30 সময়, এখন বাজে প্রায় 11:30। তাই যদি এখান থেকে এরকম করে যদি প্রয়োজন আমি জার্নি করে আসছি ডিউটি করতে কলকাতা, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমাকে অবশ্যই এখানে রুম নিতে হবে। হাওড়া স্টেশনে জলসমুদ্র থেকে বেরিয়ে এসেছি, আমাকে আবার যেতে হবে কলেজ স্ট্রিট, সেখানে মেডিকেল বোর্ড। এতক্ষণ বাস জার্নি আবার ট্রেন জার্নি করে খিদা পেয়ে গেল, নিতে হবে আগে একটু হোটেল খুঁজি, হোটেল খুঁজে খেয়ে নিই। খাওয়া খেয়ে আবার বেরিয়ে পড়েছি রাস্তায়, কলেজ স্ট্রিটের বাস ধরতে হবে, প্রচণ্ড গরম। এখন বাজে 12:52, নেমে পড়েছি কলেজ স্ট্রিটে, যাচ্ছি সিএমসির দিকে। গুল বাবা দেখাচ্ছে কলেজ স্ট্রিট থেকে কলকাতা মেডিকেল কলেজ 400 মিটার। এটা হচ্ছে গেট নম্বর 2, আমায় দিতে হবে গেট নম্বর 3 দিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি গেট নম্বর 3 কাছে, যা রাস্তা পেরোতে হবে। এখন এই যে পেছনে দেখতে পাচ্ছ আছে আমার 3 নম্বর গেট, তো এখানে প্রচণ্ড ভিড়ভাট্টা, রাস্তা পেরোতে সাবধানে। এই হসপিটাল দেখে আমাদের যে গ্রামের হসপিটালগুলো লজ্জা পেয়ে যাবে, এটা আমি একটাই কথা বলতে হয় এখানে হসপিটালটায়, যে ইড্ডা বড্ডা হসপিটাল হ্যাঁ। একটা সিভি দাদা জিজ্ঞাসা করলাম যে কোথায় আছে ইএনটি ডিপার্টমেন্টটা, দাদা বললেন যে ব্লু বিল্ডিং এখানেই আছে ইএনটি ডিপার্টমেন্ট, আই ডোন্ট নো হোয়ার, বাট এই কাছাকাছি কোথাও আছে ইএনটি ডিপার্টমেন্ট, এখানেই খুঁজবো। আর ঢুকে পড়েছি হসপিটালের ভিতরে, পুরো অন্ধকার অন্ধকার অবস্থা এখানে। আমি ছিলাম ব্যাক বেঞ্চার অ্যাজ ইউজুয়াল, এবং এটা হলো আমাদের রুম যেখানে হচ্ছিল আমাদের মেডিকেল। গাইজ, আমাদের মেডিকেল কমপ্লিট প্রায়, দাদাদের সাথে সবাই একদম আনন্দ করে করে নিলাম মেডিকেল। ওর আছে, আমার -4 আছে, দাদার -2 আছে, তাই সমস্যা একটু করে নিই। অন্য কিন্তু ওপিডি আসতে হলে সকাল 6টার দিকে চলে আসুন, নাহলে 6টা থেকে এসে করে একদম টাইম পাচ্ছে, এরকম 1:30 সময়, তার জন্য ওপিডি আসতে হলে 6টার সময় আসুন, টিকিট কেটে নিন, ঢুকে পড়ুন, হাঁটতে হাঁটতেই বলে নিই। এটা হচ্ছে আমাদের মেডিকেলের নোটিশ, এখানে যে লেখা আছে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডিপোজিট আ সাম অফ 25 রুপিস অনলি টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর ইন গভর্নমেন্ট ট্রেজারি। এখানে আপনাদের বা তোমাদের WBIFMS ওয়েবসাইটে গিয়ে ওখানে গ্রিপস টু অপশানটায় ক্লিক করতে হবে, তারপর ওখানে পে নাও অপশানে ক্লিক করে নিজের ফোন নাম্বার দিতে হবে, এবং যে OTPটা আসবে ওখানে দিতে হবে। রেজিস্টার করার কোনো দরকার নেই, রেজিস্টার না করলেও চলবে, এবং তারপর স্টেপগুলো আপনাকে বা তোমাকে ফর্মটা ফিল আপ করে ওখানে যে কোনো SBI-র যে কোনো পে থেকে বা UPI থেকে 25টা পে করে দিতে হবে, PDF চলে আসবে একটা। আমাদের 3টি টেস্ট করতে বলা হয়েছিল, আই টেস্ট, ইউরিন টেস্ট এবং চেস্ট এক্সরে। প্রথমে আই স্পেশালিস্ট, যার রেজিস্টার নম্বর থাকবে, তাকে দিয়ে টেস্ট করাতে হবে।
প্লাস ফোর এবং মাইনাস ফোর হলে কোনো সমস্যা হবে না, বাদ বাকি এর বেশি থাকলে ওখানে ওপিডিতে দেখাতেই হবে। আমি নিজে গিয়ে ওপিডিতে জেনেছি, ওরা প্রথমে একটা লিকুইড দেবে, তার ফলে দু এক ঘন্টা চোখে দেখা যাবে না, এবং তারপর চোখে দেখা গেলে 117 নম্বর রুমে গিয়ে ওখানে আই টেস্ট করতে হবে, তাই একজনকে সাথে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। এবং চোখে যদি স্লাইটেস্ট এরর থাকে তাহলেও চশমা পরে আসে। এছাড়া ইউরিনে যে যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে সেগুলো সব করতে হবে। এখানে ইউরিনের ক্ষেত্রে যে অ্যালবুমিন লেখা আছে, ওতেও অ্যালবুমিন লেখা থাক বা প্রোটিন লেখা থাক কোনো সমস্যা হবে না। এছাড়া আছে চেস্ট এক্সরে। এই সব টেস্টগুলো যে কোনো গভর্নমেন্ট হসপিটাল নন গভর্নমেন্ট যে কোনো অথরিটি থেকে করলেই হবে, কোনো সমস্যা নেই। সরকারের যে মেডিকেলগুলো ওটাতে এতটা চাপ নেই, কারণ বেশিরভাগ সবাই ফিট হয়, ফিট আনফিট খুবই কম লোক হয়, তাই ফিটের সমস্যা নেই। রাস্তার এক জায়গায় এসে যেমন সবার রাস্তা আলাদা হয়ে যায়, তাই আমাদের তিনজনের সেরকম হলো। আমি যাচ্ছি এখন ধর্মতলা, একজন দাদা থাকেন বেলঘরিয়াতে এবং একজন যাচ্ছেন হাওড়া, সেখান থেকে ওই লোকাল ধরে ওদিকে খাটার দিকে যাবেন। তাই আমাদের আমার এখন মোটামুটি ঘর যাওয়ার পাবে, আমি ধর্মতলা গিয়ে আবার আমাকে বাস ধরতে হবে আজকে, কারণ বাস আসলে হবে না, একদম ডাইরেক্ট পৌঁছাও বাসে। তাই চলি এখান থেকে দেখি ধর্মতলা বাস কোন দিকে পাওয়া যায়, তারপর ধর্মতলা বাস ধরে করে পৌঁছাই ওখানে। সকাল থেকে জার্নি করে মোটামুটি শেষ পর্যন্ত পৌঁছে গেছি ধর্মতলা। আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে আর আমি এখন বাস পাইনি, সত্যি বলতে বাস পাওয়া চলছে, একটু সামনে গেলে হয়তো বাস বাসের দেখা পেয়ে গেছি। মোটামুটি সামনে দাঁড়িয়ে আছে দাসেন দাস আর নীলমাধব আছে, ওগুলোতে একটাতে উঠে পড়বো। 350 টাকা ভাড়া, একদম ডাইরেক্ট বাড়ির কাছে পৌঁছে দেবে, তাই কোনো ঝামেলা নেই। গাইজ এখন বাজে রাত প্রায় 10টা, বাড়ি পৌঁছে গেছি, ভাই আসবে, 5 ঘন্টা লাগলো ভাই পৌঁছাতে, তাই এখানেই আমার ব্লগ শেষ, ভাই পৌঁছে গেছে, গুড নাইট।